আসসালামু আলাইকুম। অস্থির একটা জিনিস নিয়ে আসলাম ভাই, আর আলোটা আগে একটু দেখেন। ছোট্ট একটা জিনিস অর্থাৎ ছোট্ট একটা মরিচ, আর এর ঝালটা দেখেন কি পরিমাণ। দেখেন প্রথমবার এর বাম দিকে একটা সুইচ আছে, এটা ক্লিক করলে প্রথমে যে আলোটা আসবে এটা চোখ ঝলসানো ঝলসে দেওয়ার মতো একটা আলো। এরপরে আবারও ক্লিক করলে একটু কম আলো। এরপর এটা ফ্লাশ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। তিন নাম্বার ক্লিকে এটা ফ্লাশিং করবে। শুধু এটাই না, এর ভিতরে আরো ম্যাজিক আছে। আর এর ডিজাইনটা দেখে মনে হচ্ছে নাথিং এর ডিজাইন করেছে। নাথিং যে ট্রান্সপারেন্ট ফোন আছে, এই কোম্পানিটাই এর ডিজাইন করেছে। দেখে আসলে এরকমটাই মনে হচ্ছে, কারণ এর ভিতরের প্রতিটা পার্টস কিন্তু দেখা যাচ্ছে। উপরে স্বচ্ছ ট্রান্সপারেন্ট গ্লাস থাকার কারণে এর ভিতরের প্রতিটা পার্টস কিন্তু দেখা যাচ্ছে। দেখেন এর ডান দিকে একটা পুশ সুইচ আছে, এটা ক্লিক করলেই আমার উপরে কাভারটা খুলে গেল। এবারে আসল ম্যাজিকটা দেখেন। আপনারা যে কোনো বিপদ আপদে এখান থেকে সরাসরি আগুন জ্বালাতে পারবেন, সরাসরি আগুন জ্বালাতে পারবেন। আর যারা বিড়ি সিগারেট খান তাদের জন্য তো কোনো কথাই নেই, তারা যে কোনো সময় যে কোনো জায়গায় এটা দিয়ে সিগারেট ধরাতে পারবেন। তবে আমার ম্যাচটা খুব কাজ বেশি কাজে না লাগলেও দেখেন এই লাইটটা কিন্তু খুব কাজের একটা জিনিস। ছোটখাটো সার্কিটে কাজ করার জন্যে কিংবা অন্ধকারে তো বলতে হবে না, পুরো এলাকা আলোকিত করে দিবে। আর এই ফ্লাশিং সিস্টেমটা অনেক জায়গায় কাজে লাগে, অনেক দূর পর্যন্ত এই ফ্লাশ সিস্টেমটা দেখানো যায়। জিনিসটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস। দেখেন এটা খুলে এখানে টাইপ সি একটা পোর্ট আছে, এই পোর্টের মাধ্যমে এটাকে চার্জ দিতে পারবেন। চার্জ দিতে অলমোস্ট 1 ঘন্টা 15-20 মিনিট লাগে। ব্যাক আপও এর চাইতে বেশি পাবেন, আপনি 1 ঘন্টার বেশি ব্যাক আপ পাবেন ফুল ব্রাইটনেসে। এটা কিন্তু ফুললি ওয়াটার প্রুফ, অর্থাৎ পানিতে পড়লে আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনি এটা ভিজাইতে পারবেন, যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন, অর্থাৎ বৃষ্টি বাদলে নো চিন্তা ডু ফুর্তি, আপনি এটা যে কোনো জায়গায়। অর্থাৎ এটা আপনার খুব ভালো একটা সার্ভাইভাল টুলস হতে পারে, বিশেষ করে যারা ট্রাভেল করেন তাদের জন্য তো বটেই। আর এদিকে দেখেন এটার লাইট ইন্ডিকেটর আছে, কতটুকু চার্জ আছে সেটাও দেখা যায়, এবং উপরের কাভারটা খুললেও কতটুকু চার্জ আছে দেখা যাচ্ছে। প্লাস চার্জ দেওয়ার সময় আপনার উপরের কাভারটা খুলে চার্জ দিতে হবে। এর ভিতরে 4টা এলইডি ইন্ডিকেটর আছে, কতটুকু পরিমাণ চার্জ আছে সেটা দেখার জন্য। উপর দিকে দেখেন এই পাওয়ার সুইচটা ক্লিক করলে, পাওয়ার সুইচের মতো যেটা, এটা ক্লিক করলে সরাসরি এটাতে আগুন জ্বলবে। এবং আগুন জ্বলে জ্বলার স্টাইলটা দেখেন কত সুন্দর, একটা থেকে আরেকটা ক্রসিং হয়ে যাচ্ছে। এখানে ছোট্ট একটা সুইচ আছে, জাস্ট এই কাভারটা অন অফ করলে এই সুইচিংটার মাধ্যমে আসলে এটা ব্লিঙ্ক করে, বা এই লাইট চার্জার ইয়েটা দেখা যাচ্ছে। আপনি ইচ্ছা করলে এই ম্যাচটাকে লক করে রাখতে পারবেন। জাস্ট পুশ সুইচের এখানে একটা দেখেন ছোট হ্যান্ডেলের মতো দেওয়া আছে, এটা এভাবে লক করে রাখবেন, আর এটা সহজে কেউ পুশ করে বা কোনোভাবেই খুলতে পারবে না। আর এই প্রোডাক্টটা আপনারা দারাজ সহ বিভিন্ন অনলাইন শপে পাবেন, আপনার কাছে মোটামুটি 600 থেকে 800 টাকা, কোয়ালিটি ভেদে একটু দাম কম বেশি হয়। আর কেনার লিঙ্ক অবশ্যই একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চেক করে কিনে নেবেন। তো যে কোনো বিপদে আপদে বা ট্রাভেলিংয়ে খুব ভালো একটা সঙ্গী হতে পারে এটা, আপনার প্রয়োজন হলে সংগ্রহে রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।